আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কোরআন ও সুন্নাহ বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকে অনুষ্ঠানের প্রথম প্রতিযোগী আমাদের বগুড়ার কৃতি সন্তান শায়খ মোহাম্মদ আব্দুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন যাওয়া যাক প্রতিযোগিতার মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তা আব্দুর রহমান সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। আপনি কি উত্তর দেওয়ার জন্য এখন প্রস্তুত? জি, আমি প্রস্তুত, আপনি শুরু করেন। আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডের মধ্যে আপনাকে সঠিক উত্তর দিতে হবে। আপনার প্রথম প্রশ্ন হলো, কোন নবীর পিতামাতা কেউ ছিল না? অপশন এ ইয়াকুব আলাইহিসসালাম, অপশন বি ইসমাইল আলাইহিসসালাম, অপশন সি ইউসুফ আলাইহিসসালাম, অপশন ডি আদম আলাইহিসসালাম। অপশন ডি আদম আলাইহিসসালাম। আমরা কি উত্তরটি কম্পিউটার দিয়ে লক করবো? এটি কি আপনার ফাইনাল উত্তর? জি, এটাই ফাইনাল, অপশন ডি। কম্পিউটার সাহেব, সঠিক উত্তরটি লক করুন। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন, কোন সুরকে কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়? অপশন এ আল ইমরান, অপশন বি আল ইখলাস, অপশন সি ইউনুস, অপশন ডি আল আরাফ। অপশন বি সূরা ইখলাস। আমরা তাহলে উত্তরটি নিয়ে নিলাম। কম্পিউটার সাহেব, সঠিক উত্তরটি লক করুন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি দুটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। আপনার অ্যাকাউন্টে টাকা জমেছে 10,000। এরপর প্রত্যেকটা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি টাকা পাবেন 15,000 করে। আপনি যে এখান থেকে টাকা পাবেন, তাই টাকা দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? জাজাকাল্লাহ খায়ের, এখান থেকে যদি আমি টাকা পাই তাহলে সেই টাকাগুলো আমি ইতিমখানায় দান করব। আপনার এই সঠিক নিয়তের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব। কাবা ঘরের প্রথম ভিত্তি কে স্থাপন করেন? অপশন এ আদম আলাইহিসসালাম, অপশন বি ইউসুফ আলাইহিসসালাম, অপশন সি ইদ্রিস আলাইহিসসালাম, অপশন ডি নূহ আলাইহিসসালাম। অপশন এ আদম আলাইহিসসালাম। কম্পিউটার সাহেব লক করুন, অপশন এ আদম আলাইহিসসালাম। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, নবী রাসূলের নামে শপথ করার বিধান কি? অপশন এ বড় শিরক, অপশন বি ছোট শিরক, অপশন সি হারাম, অপশন ডি বৈধ। নবী রাসূলের নামে শপথ করার বিধান কি, একটু ভাবে চিন্তে বলেন। অপশন এ বড় শিরক। আপনি কি উত্তরটি ভাবে চিনতে বলছেন? আমরা কি উত্তরটি নিয়ে নেব? আপনি উত্তরটা চেঞ্জ করেন, এর সঠিক উত্তর হবে অপশন বি ছোট শিরেক। কম্পিউটার সাহেব লক করুন, এর সঠিক উত্তরটি কি? আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি প্রথমে ভুল বলছিলেন। আসলে এইভাবে কোনো কুইজে অংশগ্রহণ করিনি তো, এই জন্য একটু সংকোচ বোধ হচ্ছে। সমস্যা নাই, আপনি রিল্যাক্সে প্রশ্নের উত্তর দেন, কোনো চাপ নিয়েন না। এখন আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। আপনি কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? জি, আমি প্রস্তুত। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, মহান আল্লাহ তাআলা কিভাবে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন? অপশন এ কিতাব ধ্বংসের মাধ্যমে, অপশন বি মাদ্রাসা বন্ধের মাধ্যমে, অপশন সি আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে, অপশন ডি ইলম ভুলিয়ে দেওয়ার মাধ্যমে। অপশন বি মাদ্রাসা বন্ধের মাধ্যমে। আপনি এই উত্তরটি কি ভাবে চিনতে বলতেছেন? আমরা কি অপশনটা নিয়ে নেব? জি, ভাবে চিনতেই বলতেছি, আপনি অপশনটা লক করেন। কম্পিউটার সাহেব, সঠিক উত্তরটি লক করুন। আপনার উত্তরটি সঠিক হয়নি। এর সঠিক অ্যান্সার হবে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে।
যখন দুনিয়াতে কোনো আলিম থাকবি না, ইসলামের কোনো প্রচার দুনিয়াতে হবে না, তখন এলেম এমনি এমনি উঠে যাবে। জি জি, আপনি চাইলে অডিয়েন্স বা ফোন কলেও কারো থেকে সহযোগিতা নিতে পারতেন, কিন্তু আপনি কোনো কিছুই নেননি। আপনি টোটাল 4টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, এই জন্য আপনার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে 40,000। আপনার উত্তরটি ভুল হওয়ার জন্য আমাদের কুইজ এখানেই শেষ করলাম। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনের আলো প্রশ্ন উত্তর পর্ব কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমরা নিয়মিত প্রশ্ন উত্তর পর্বের অনুষ্ঠানটি চালিয়ে যাব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।